Answer, baby. Sin tera toba, 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 toba. Super. You sharp gani hook tips paro. Answer. Hi everyone, assalamualaikum. খুবই স্পন্টেনিয়াস একটা প্ল্যানে বের হয়েছি আজকে গাজীপুর জয়দেবপুর থেকে মাত্র 20 থেকে 25 মিনিটের দূরত্বে একটা বিউটিফুল রিসর্টে আজকে আপনাদেরকে নিয়ে যাব আমার সাথে তো এই রিসর্টে এলে আপনারা কি কি ধরনের ফ্যাসিলিটিস পেতে পারেন এবং ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসদের সাথে কিভাবে টাইম স্পেন্ড করার এখানে অপশনস আছে সেগুলোই ট্রাই করব আমি আপনাদের সাথে ব্রেকডাউন করতে তো হ্যাঁ ফাইনালি আমি যেখানে এসেছি সেই রিসর্টটার নাম হলো দি লাইফলাইন লজ এন্ড রিসর্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিউটিফুল ট্রি হাউস আছে এখানে এলে আপনারা ট্রি হাউস এক্সপ্লোর করতে পারবেন আর বলে রাখা ভালো এই পুরো রিসর্টটা স্টিল আন্ডার কনস্ট্রাকশন আছে আপনারা চাইলে এসে এখানে আগে থেকে বুক করে আপনারা খেতে পারবেন এবং আপনারা সারাদিন এখানে টাইম স্পেন্ড করতে পারবেন ফ্যামিলিদের সাথে ইনফ্যাক্ট আপনারা বুকিং করে এসে এখানে মাটির খুব সুন্দর সুন্দর রুম আছে যেগুলো আমি একটু পরে আমি রুমের ভেতরটা ইন ডিটেল আপনাদেরকে দেখাবো এখন আমরা একটা ডিফারেন্ট জোনে যেখানে এসে আমার মনে হয়েছে আমি লিটারেলি একদম গ্রামের নীরব নিথর একটা জোনে ঢুকে গেছি যেখানে এসে আমার এত সবুজ আমি দেখতে পাচ্ছিলাম আমার খুব ভালো লাগছিল আর আমাদের আড্ডাবাজির মূল কেন্দ্রবিন্দু ছিল বেবি আনজার ও রিসেন্টলি ওর খামিদের থেকে কি কি ডান্স স্টেপ শিখেছে ওগুলোই ও দেখা যাচ্ছে কেউ মুখ দিয়ে গেলেই ও নাচানাচি শুরু করে দেয় লুক অ্যাট হিম সো ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা নিয়েছিলাম সিঙ্গারা পেঁয়াজু এবং চা আর এই সুন্দর পরিবেশের সাথে আসলে সব কিছুই ভালো লাগছিলো এবং খাবারগুলো ফ্রেশ ছিল আর এত সুন্দর সবুজের সাথে শীতের আগমনের একটা গন্ধ পাচ্ছিলাম হালকা হালকা কুয়াশা ব্যাপার ছিল এবং ধোয়া ওঠা চা সিম্পলি লাইফটাকে অনেক বিউটিফুল লাগছিলো আলহামদুলিল্লাহ ফর দ্যাট আর এখানে একটা টাওয়ার হাউস গ্রেট হচ্ছে স্টিল আন্ডার কনস্ট্রাকশন সো আপনারা যদি এখানে এসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট হোয়াটএভার আপনারা করতে চান আপনারা মিনিমাম একদিন আগে বুকিং দিয়ে আসতে হবে যেটা ওনাদের ম্যানেজার বলেছে আর এখানকার সবচেয়ে স্পেশালিটি হলো রান্নাবান্না যা কিছুই হয় এখানে এভরিথিং মাটির চুলায় হয় আর এখানে এলে আপনারা কী কী ধরনের খাবার এনজয় করতে পারবেন এবং এখানে প্রাইস রেঞ্জের স্ট্রাকচারটা কীরকম সেটা তাতে যদি আপনাদের হেল্প হয় আমি এখানে মেনিউটা আপনাদেরকে আমি ইনক্লুড করে দিয়েছি সো দ্যাট আপনারা আপনাদের ডিসিশন নিতে পারেন আমি একেবারে প্রথমেই বলেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর বেশ কিছু মাটির ঘর আছে তো চলুন আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দেই এখানের মাটির ঘরগুলো কী কী ধরনের স্মার্ট অ্যামিউনিটিস দিয়ে সাজিয়েছে এবং কী কী সুযোগ সুবিধা আপনারা এখানে এনে পাবেন সেগুলোই আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে সো পুরো রুমের ট্যুর তো দিয়েছি এখন হলো যেই বাসাটা আমি দেখেছি ওটার বাহিরে যে বসার জায়গাটা সেটা আমি এখন দেখাবো আর লুক অ্যাট দিস বিউটিফুল স্পেস যেখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি একসাথে একই জায়গায় আড্ডাবাজি করা যাবে এবং এখানে চাইলে আপনি খেতেও পারবেন ওভারঅল আমার কাছে এই মাটির ঘরের কনসেপ্টটা বেশ ভালো লেগেছে আর আমি আরেকটা ডিফারেন্ট রুমের ভিজুয়াল অ্যাসপেক্ট দেওয়ার ট্রাই করছি এটা আরেকটা ডিফারেন্ট জোনের দিকে পড়েছে তো যাই হোক এখন বাড়ি ফেরার পালা বাড়ির ধারের কাছে খুবই একটা নতুন রিসর্ট এক্সপ্লোর করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স আপনাদের যদি ভালো লাগে আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এই রিসর্টে অ্যান্ড ইয়া দ্যাটস অল অ্যাবাউট ইট থ্যাংকস ফর ওয়াচিং